সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী প্রার্থী জো বাইডেন এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কে হচ্ছেন তা নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন বাইডেন সেখানে ওই পদের জন্য হিলারির নাম প্রস্তাব দেয়া হয় জাতিসংঘে হিলারির নিয়োগ একটি বড় ধরনের বিতর্ক তৈরি করতে পারে দু হাজার সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন সেইবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হিলারি তখন হিলারি দাবি করেন যে রাশিয়া নির্বাচনের হস্তক্ষেপের কারণে পরাজিত হয়েছেন তিনি এছাড়া পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করা নিয়ে বিতর্কিত ছিলেন হিলারি এছাড়া দু সালে লিবিয়ার নেতা মাম্মের গাদ্দাফিকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হিলারি বলেছিলেন আমরা এসেছি দেখেছি সে মারা গেছে এই প্রতিক্রিয়া নিয়েও সমালোচিত হন হিলারি গত তিনে নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয় বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে দুইশো সত্তর ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয় নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যে প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন এদিকে নির্বাচনে জালিয়াতি অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনও চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে আছে